পাঠান আসছে কালকে শুনেই আজকে দৌড় দিয়ে চলে আসছে। ছোটবেলার ক্রাশ আমাদের শাহরুখ খান, এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া যে শাহরুখ খানের মুভি বাংলাদেশে বাংলাদেশে চলে তা একসাথে আসবো, এই কারণে আমরা মঙ্গলবার দিন অনলাইনে বুকিং দিয়েছিলাম, আজকে কাউন্টার থেকে দেখতে হয়েছে। কোথা থেকে আসছিলেন? আমরা সবাই ঢাকা, সবাই ঢাকাই। কি করেন আপনারা? আমরা সবাই সবাই জব করি। হ্যাঁ, দেখা হয়েছে অবশ্যই। আমরা মাঝে মাঝেই আমরা মুভি দেখতে আসি, আমরা গ্রুপ নিয়ে আসি, হাওয়া, তারপরে মনপুরা, এই মুভিগুলো আমরা সবাই গ্রুপ নিয়ে দেখতে আসি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, শাহরুখ প্রেমী। ছোটবেলার ক্রাশ আমাদের শাহরুখ খান, এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া যে শাহরুখ খানের মুভি বাংলাদেশে বাংলাদেশে চলে বড় স্ক্রিনে। আমার শাহরুখ মানে নর্মালি শাহরুখ খানের মুভি তো অ্যাকচুয়ালি সব মানে সবসময় মানে রিলিজ হচ্ছে বা আমরা দেখছি, বাট ওটা যেটা হয় যে আমরা ডাউনলোড করে বা অন্য কোনো ভাবে বাসায় ছোট স্ক্রিনে দেখছি, পিসিতে হোক টিভিতে হোক, বাট এখন আসলে আমাদের জন্য আমাদের মতো শাহরুখ প্রেমীদের জন্য আসলে বড় স্ক্রিনে এভাবে শাহরুখের মুভি দেখতে পারাটা একটা অনেক আনন্দের ব্যাপার, আসলে আনন্দের ব্যাপার। দেখা যাক, আমরা দেখলেন বাংলা সিনেমা কি কখনো এইভাবে ঘটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা দেখেছেন যদি একটু বলতেন। আমরা আয়নাবাজি, হাওয়া, মনপুরা, রিসেন্ট, ইভেন আমি অনন্ত জলিলের যতগুলো সিনেমা ছিল আমরা সবাই একসাথে 20টা করে টিকিট কিনে এসে সবাই মিলে দেখতাম। নিঃস্বার্থ ভালোবাসা আমার ওইটা মনে আছে, আমরা একসাথে 30 জন ফ্রেন্ড আসছিলাম। না কারণ কি, একটু আগে আমাদেরকে একজন আর কি কোশ্চেন করেছিল এক সাংবাদিক ভাই যে আপনার কি মনে করেন অনন্ত জয় বাংলাদেশের শাহরুখ খান, এই জন্য একটু হাসি হাসি আর কি। মানে আপনারা কি মনে করেন যে সে কি শাহরুখ খান? না আসলে কম্পারিজনটা কি আসলে কম্পারিজনটা আসলে খুব জরুরি। মানে সত্যি বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি না চিন্তা করি, শাহরুখ খান ইন্টারন্যাশনাল একজন আইকন বা ইন্টারন্যাশনাল স্টার। অনন্ত জলিল চেষ্টা করছেন, করছেন না তা না, উনি বাংলাদেশের উনি ব্যক্তি হিসাবে অনেক ভালো একজন মানুষ আমি জানি। অভিনয়ের দিকটা যদি আমি ইয়া না করি, ওনার সিনেমা উনি উনি ট্রাই করছেন, উনি কোয়ালিটি অনেক ভালো হয়। থ্যাংক ইউ, উনি ভালো হবে। জি আমি মনে করি যেহেতু কেউ নেই সেহেতু অনন্ত জলিলই বেস্ট, এবং আমরা সত্যি বলতে তার অনেক বড় ফ্যান, তার কথাগুলো খুব ভালো লাগে, সে খুব রিয়েলিস্টিক কথাগুলো বলে। আমরা চাই সে আরো ভালো মুভি করুক। জি জি জি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক বাইরের দেশের কাছে। প্রথমবারের মতো বাংলাদেশের থিয়েটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো লাগলো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।